আমরা এখন কথা বলবো ইউটিউব দিয়ে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট করা যায়। হ্যাঁ, তো এর জন্য আমরা যেতে পারি অ্যামাজন .com এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে। এখান থেকে আপনারা লোকেশনটা ইউনাইটেড স্টেট করে দিবেন। এখানে আমি ইউনাইটেড স্টেটের একটা জিপ কোড দিলাম, দিয়ে অ্যাপ্লাই, এরপরে কন্টিনিউ। এখন এখানে মোটামুটি সব কি দেখাবে, ইউএস থেকে দেখাবে এবং প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কিনা সব দেখাবে। এখন এর আগে আপনি যেমন ওয়েবসাইট করতেছিলেন, ওয়েবসাইট করতে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করছেন, তো ইউটিউব দিয়ে ভিডিও মেক করার জন্য আপনাকে একটু কিওয়ার রিসার্চ করতে হবে। এই ইউটিউবের কিওয়ার রিসার্চের জন্য আপনি এইচরেফ, যে এইচরেফটা আছে আমাদের, সেই এইচরেফ টুলসের একটা ফ্রি ভার্সন আছে শুধুমাত্র ইউটিউবের জন্য। হ্যাঁ, এখানে মোটামুটি কিন্তু আপনারা ফ্রি টুলস অনেকগুলাই পাবেন, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনাদের বিভিন্ন কাজের জন্য। ওই যে কে যেন বলছিলেন যে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন, এখান থেকেই আপনি যে ব্রোকেন লিঙ্ক চেকার করে মানে চেক করে নিতে পারবেন, এই যে ব্রোকেন লিঙ্ক চেকার, ঠিক আছে, এখান থেকে আপনি ব্রোকেন লিঙ্ক খুঁজে নিতে পারবেন কোনো ওয়েবসাইটের। তো যাই হোক, আমরা যেটা করব ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। এই দেখেন ইউটিউব কিওয়ার্ড টুল, আপনি এইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন ইউটিউবের জন্য। ধরেন আমি সার্চ দিলাম বেস্ট বাইনোকুলার্স ফর কিডস, আমার স্পেলিংটা ভুল হয়েছে, আমি এটাকে একটু রাইট বাটন ক্লিক করে শুদ্ধ করে নিই, এটা দিয়ে ফাইন্ড কিওয়ার্ডস ক্লিক করলাম। বাইসাইকেল তো একটাও নাই, এটা তো সব মোটর সাইকেল। যাই হোক, ফ্রিতে একটু সময় লাগে এটা লোড নিতে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এইখানে খুব বেশি আমার মনে হয় না যে ইনফো দিবে, কারণ এই যে শুরুতেই বলবে যে তুমি ট্রায়াল নাও। তো এখন এটা হতে থাকুক, আমরা যেটা করব ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ দিলাম, সব থেকে সহজ বুদ্ধি হলো আপনারা এখানে যদি ধরেন কি লেখেন, যদি টাইপ করেন বেস্ট বাইনোকুলার্স ফর কিডস, এখান থেকে একটু দেখেন অনেক সাজেশন পাবেন। তো যাই হোক, ধরেন এর মধ্যে থেকে আমি হান্টিংটা নিলাম। এখন এখানে আমরা কি অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি, এই ভিডিওগুলো অনেকেই আছে যেগুলো একদম রিয়েল ভাবে এরা ভিউ করে, মানে মেইন কথা হচ্ছে সবকিছু একদম এক্সাক্ট ভিউ দেখায়। তো এর মধ্যে আবার কিছু আছে যারা জাস্ট ভিডিও মেক করে, না দেখে বা না বুঝেই ভিডিও মেক করে। আমরা তো এই প্রোডাক্টগুলো হাতে পাবো না, তো আমরা কি করব, আমরা যেটা করব, ঠিক আছে, এই যে ওই বিভিন্ন জায়গা থেকে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করবো অ্যামাজনের, যে এই যে ধরেন আমরা বেস্ট বাইনোকুলার লিখে সার্চ দিলাম, ধরেন এখানে সার্চ দেই, এইটার মধ্যে এখানে যে ইয়াগুলো আছে প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ, সেই প্রোডাক্ট গুলাতে ধরেন আমি যাব, আমি সেই সব প্রোডাক্টই সিলেক্ট করব যে সব প্রোডাক্টের মধ্যে ভিডিও আছে। এইখানে আমি কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, তার মানে এটা প্রোডাক্ট বাদ, আমরা অন্য আরেকটা প্রোডাক্ট খুঁজব। এখানে একটা ফ্যাক্ট, আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য প্রোডাক্ট চুজ করবেন তখন রেটিংটা কিন্তু একটা ফ্যাক্ট, আপনি ওয়েবসাইট দিয়ে করেন এবং ইউটিউব দিয়ে করেন, যেটা দিয়ে করেন রেটিংটা দেখে নেবেন,
রেটিংটা যেন ভালো হয় এবং এটা যেন একটু পুরানো হয়। দেখেন এখন এইখানে আমি কি পেলাম, একটা ভিডিও পেলাম। এই ভিডিওটা আমি করব কি, ডাউনলোড করে নিব। এই ভিডিওটা ডাউনলোড করে নিব, রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ভিডিও অ্যাজ করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এই ভিডিওটা ডাউনলোড করার পরে এটাকে আমরা আমাদের মতো করে এডিট করব। এখানে যে সাউন্ডটা আছে সেটা বাদ দিব, নিজে সেখানে সাউন্ড অ্যাড করব। এখানে আপনি অন্য মিউজিক অ্যাড করতে পারেন, বাট আপনি যদি আপনার নিজের ভয়েস আবার ভালো থাকে আপনি নিজের ভয়েসটা অ্যাড করতে পারবেন। এরপরে এই যে প্রতিটারই তো ইন্ট্রো থাকে, হ্যাঁ, এই ইন্ট্রো মানে ভিডিওর শুরুর যে অংশটা থাকে সেগুলো কেটে ফেলবেন, ঠিক আছে। এরপরে শেষে যে আউটরো থাকে, হ্যাঁ ঠিক আছে, এরপরে যেটা আউট এরা ইউজ করেনি সেগুলো থাকে বাদ দিবেন। আরেকটা যেটা এখানে ফুটেজ গুলা একটু উল্টা পাল্টা করে নেবেন, ধরেন একটা ফুটেজের ধরেন 10 সেকেন্ড আছে, এরপরে ফুটেজটা চেঞ্জ হয়ে গেল, তখন ধরেন শেষের ফুটেজটা আগে দিবেন, মাঝের ফুটেজটা পরে দিবেন, এইভাবে একটু চেঞ্জ করে নেবেন। মেইন কথা হচ্ছে ভিডিওটা ন্যাচারাল রাখার জন্য যা কিছু করা লাগে আপনি করবেন। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে আপনি যদি একদম হুবহু রাখেন অনেক ক্ষেত্রেই সমস্যা হবে না, বাট সিকিউর থাকার জন্য আপনি একটু অল্টার করবেন বা একটু চেঞ্জ আনবেন। সব থেকে ভালো হয় আপনি যদি ভয়েস ওভার দিতে পারেন, মানে নিজে এখানকার ফিচারগুলো, এই যে প্রোডাক্টের যে ফিচার আছে এই ফিচারগুলো যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট বলতে পারেন, এই এগুলো যদি আপনি নিজের মুখে বলতে পারেন তাহলে একদম অসম একটা ভিডিও হবে এবং সেটা কপিরাইট ইস্যু বা আদার্স কোনো ইস্যুতে পড়বে না। হ্যাঁ, এখন ধরেন এটা গেল ভিডিও দিয়ে আপনি করতে পারবেন। এর থেকে সহজ আরেকটা হলো শুধুমাত্র ইমেজগুলো কালেক্ট করে ভিডিও বানানো, ঠিক আছে। এই ইমেজ দিয়ে ভিডিও বানাইলে সেটাতেও কাজ হয়। এই যে একটা চ্যানেল আপনারা দেখতে পারবেন, এই চ্যানেলটাতে 5,90,000 সাবস্ক্রাইবার আছে, তার ম্যাক্সিমাম ভিডিওই ইমেজ বেস। সেই ইমেজটাকে বিভিন্ন কাটসাট করে সুন্দর করে ইয়া করছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই চ্যানেলটা ফ্রিকুয়েন্টলি ভিডিও দেয়, একদিনে ধরেন 15-20টা করে ভিডিও দেয় এবং ভিডিওগুলোর একই রকম ফরম্যাট, এখানে খুব বেশি চেঞ্জ আনে দেখেন তারা অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতেছে। এরপরে নিচে কি করছে, ওয়েবসাইটের লিংক দিছে তাদের, সেখানে গিয়েও কেনা যায়, তো ইনকাম কি দুইভাবে আসতেছে। তাদের ভিডিওগুলো যদি আপনি দেখেন আমরি তেমন Since each seat is a separate unit, you can set them up either symmetrically or in an L shape. It comes with a storage ottoman and 2 throw pillows. Metal clips hold the sections together. এটা খুব বেশি কঠিন কিছু না, এগুলো ইজিলি এই ভিডিওগুলো মেক করতে পারবেন আপনারা যদি চেষ্টা করেন। এরপরে যদি ভিডিও এডিটিং নিয়ে কোনো হেল্প লাগে তাহলে পরবর্তী সময় আমাকে জানাবেন, আমি চেষ্টা করব নিজে যতটুকু পারি শেখানোর অথবা কাউকে রিকমেন্ড করবো। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এই ভিডিওগুলো আসলে আহামরি কিছু না এবং দেখেন ভিউ আসেই, কিন্তু তার এতগুলো সাবস্ক্রাইবার ভিউ থাকবে এটাই স্বাভাবিক। নতুন অবস্থায় আপনার চ্যানেলে ভিউ হবে না। wiki.easybit.com search এর ভিডিওতে ইমেজগুলো কই থেকে, এর ভিডিওগুলো কিন্তু সব মানে ইমেজগুলো কালেক্ট করছে অ্যামাজন পেজ থেকে, ইনফরমেশনগুলো এরা একটু রিরাইট করে নিজের মতো সুন্দর করে দিচ্ছে, দেখেন নাম্বার। এবং এই যে এই ভিডিও মানে যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে এই ভিডিওটা কিন্তু কি ইয়া থেকে পাবেন, আপনাদের ওই যে স্টক ভিডিও সাইট দিছিলাম না, সার্চ দিবেন স্টক ভিডিও সাইট, সেইখান থেকেও আপনি ওই ভিডিওগুলো ওইভাবে কালেক্ট করতে পারবেন। তো এই উপায়ে আপনারা ভিডিওগুলো করতে পারবেন, ভিডিওর ফুটেজগুলো আপনি কালেক্ট করতে পারবেন আপনি যদি এডিটিংটা একটু ভালো করে শিখেন। তাহলে আমি মনে করি যে আপনি ডেইলি অন্তত একটা দুইটা করে ইজিলি ভিডিও দিতে পারবেন, কারণ এখানে ভিডিও মেক করা আসলে অত আহামরি কিছু না, আপনার যেটা করতে হবে শুরুতে একটু কষ্ট করতে হবে।
আচ্ছা, আপনাকে যে বলতেছিলাম, এই যে চ্যানেল দেখতে পাচ্ছেন, এদের একটু একটা ভিডিও প্লে করি, এরা কিভাবে কাজ করতেছে। এরা দেখেন ডিরেক্ট কিন্তু অ্যাফিলিয়েট করতেছে না, কিরকম এরা ডিরেক্ট অ্যাফিলিয়েট করতেছে না। এরা কি করতেছে, এখানে ভিডিও দিছে, ভিডিও দেওয়ার পরে ডিসক্রিপশন দিছে যে তুমি যদি আরো জানতে চাও তাহলে ওয়েবসাইটে গিয়ে পড়ো। এর মধ্যে আমরা অনেক সাইটই পাবো যারা এরকম ডিসক্রিপশনের মধ্যেই অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিবে। তো অ্যাফিলিয়েট লিংক যখন এইভাবে দিবে তখন কি হবে, এখান থেকেই সে কিনতে পারবে, বুঝতে পারছেন? তো এরকম আমি আর দেখাই যে ভিডিও ডিসক্রিপশনের মধ্যেই, এই যে দেখেন একটা পাইছি আমরা, এটা ভিউ কত পাইছে দেখছেন, সেপ্টেম্বর 2018 থেকে। এই যে দেখেন তারা যে প্রোডাক্টগুলো রিভিউ করছে সেইখান এখানে কি করছে, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দিছে। এখন এইখান থেকে গিয়ে যদি কেউ কেনে তাহলে এই ওয়েবসাইটের ওনার টাকা পাবে, বুঝতে পারছেন? এবং ভিডিও দেখি একটু, 2018 সালের ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু ওই রকম অ্যামাজন থেকেই কালেক্ট করছে। এই অ্যামাজন থেকে কালেক্ট করা ছাড়াও এই ধরেন এই কোম্পানিটার যদি কোনো ওয়েবসাইট থাকে, ধরেন এটা হচ্ছে ব্র্যান্ড থিং পিক টয়েস, এইটা লিখে সার্চ দেন থিং পিক টয়েস বাইনোকুলার, এটা লিখে গুগলে সার্চ দিবেন। ভাইয়া এইভাবে কি ওয়েবসাইট থেকেও টাকা ইনকাম করা যাবে? কোন ওয়েবসাইট লিংক থেকে দিয়ে মানে মানি সেট যেগুলো আর কি? বুঝি নাই আপনার কথা, বুঝি নাই। আপনি যে এখানে যে লিংক গুলো দেখাইলেন না, কি এই যে এখানে লিংক গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে ভাই এগুলো তো, এগুলো তো অ্যাফিলিয়েট লিংক, এগুলো তো অ্যাফিলিয়েট লিংক, এখান থেকে তো আপনি সরাসরি কিনলে কমিশন পাবেনই। এছাড়া এই যে ওয়েবসাইটের ডিসক্রিপশন দেওয়া আছে না, এইখান থেকেও যদি কিনে সেটা সেক্ষেত্রেও পাবেন। এখন দেখেন এই যে প্যানেল সে কি পাবে? হ্যাঁ এই থিং, হ্যাঁ কি কি বলতেছিলেন আপনারা? হ্যাঁ আমি বলতেছিলাম যে ওই অ্যাফিলিয়েট লিংক যে দিব, একটা প্রোডাক্টের যে লিংক দিব, সেখান থেকে কিনলে আমি কিভাবে আর্ন করব? কারণ হচ্ছে যে আমার সাথে তো কোম্পানির কোনো ডিল হয় নাই। কোম্পানির ডিল হয় নাই, অ্যামাজনের ডিল হয়েছে না? আপনার অ্যামাজনের সাথে ডিল হওয়া মানেই কোম্পানির সাথে ডিল হওয়া। যখনই আপনি অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট আপনি সেল করেন, যে কোনো প্রোডাক্ট আপনি অ্যাফিলিয়েট লিংক বসাইলেন, তার মানে অ্যামাজন আপনাকে কমিশন দিতে বাধ্য। সেই প্রোডাক্টটা যদি শিফট হয় এবং প্রোডাক্টটা যদি রিফান্ড না করে, মানে প্রোডাক্টটা যদি ইউজ করে আর কি। অ্যামাজনের কাছ থেকে আমি অনুমতি নিছি যে আমি অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট আমি কি করতে পারবো। এই অনুমতিটা কিভাবে নিব সেটাই তো জানি না। হ্যাঁ ভাই সেই অনুমতি মানে অ্যামাজন আমাকে কি পেমেন্ট করবে না কোন ওয়েতে, মানে আমার কোন ওয়েতে সে টাকাটা জমা হবে বা কি, আমি বুঝতেছি না ভাই। ভাইয়া আমি হচ্ছে দুইটা লিংক দিছি, এগুলো আমার আমার করা ভিডিও, তো এগুলো কি মানে এইভাবে করে ভয়েস ওভার বা হচ্ছে যে কম্পিউটার ইয়ে দিয়ে কি করা যাবে? দেখতে দেন একটু আগে। শুনেন অ্যাকাউন্টটা কিভাবে করবেন, অ্যাকাউন্টের কি হবে না হবে সেগুলো আসলে পরের ব্যাপার, আগে তো আপনাকে কাজ করতে হবে। আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা পরের পার্ট। এখন এখন তো আমার কোনো চ্যানেল নাই, তাহলে আমি আপনাকে খুলে কিভাবে দেখাবো, বুঝেননি কথা? বুঝছি ভাইয়া, আমার যদি এখন পরের পার্টে, পরের পার্টে তো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, মনি ভাইয়া তো হারা যাবে ভাই। মনি ভাই হারাবে, ইউটিউব হারাবে না আপনার চ্যানেল। আপনার ওইভাবে যদি শিখতে পাইতাম তাইলে তো হইতোই। আমি বলি আমি বলি আমি তো কি বললাম যে আপনাদের জন্য তো গ্রুপ করলাম, গ্রুপ করছি না, সেখানে সেখানে কি আপনি আমাকে নক করতে পারবেন না? হ্যাঁ পারবো। সেই গ্রুপটা কেন করতেছি, আপনাদের হেল্প করার জন্যই তো করতেছি। অবশ্যই, কিন্তু ততদিনে তো আপনার অনেক স্টুডেন্ট আরো বাড়ি যাবে, আপনি তো একটা মানুষ ভাই। সব স্টুডেন্ট কি একবারে নক দিবে আমাকে?
না কিন্তু মাথাটা আপনারই শেষ হবে। এইখানে দেখেন না, এখন এটা যদি আমি দেখাই বা এরকম, তো আমার কোনো সোর্স নাই বা আমার কোনো ইউটিউব চ্যানেল নাই যেটা দিয়ে আমি আপনাকে অ্যাপ্লাই করে দেখাবো, ও ঠিক আছে? না জানি না তো ওই জন্য। এখন এখন এখানে একটা কথা, এই দেখেন আপনি এভাবে লেখেন, হাউ টু ক্রিয়েট, আপনারা যদি এই সোশ্যাল মিডিয়া মানে পিন্টারেস্ট, তারপরে ইউটিউব, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম এগুলো দিয়ে করেন, তাহলে অ্যামাজন ইনফ্লুয়েন্সার, হাউ টু ক্রিয়েট অ্যামাজন, এখানে দেখেন চলেই কিন্তু আসছে যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন না সেলার অ্যাকাউন্ট করবেন না অন্য কিছু করবেন। এই অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট যেটা, এটা কিন্তু হচ্ছে ওই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা, এই একই জিনিস। হ্যাঁ, এখন আমাদের এটা কি লাগবে, অ্যামাজন ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট, এই দেখেন হাউ টু ক্রিয়েট অ্যামাজন ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট, এটাতে এখন এই ভিডিও দেখেন, ঠিক আছে? এখান থেকে দুই একটা ভিডিও দেখলে আশা করি আপনি না পারার কিছু নাই, অবশ্যই পারবেন। একটু বাংলায় লিখে সার্চ দেই দেখি আছে নাকি, অ্যামাজন ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট। আচ্ছা এখানে এটা নাই, ঠিক আছে, ইনফ্লুয়েন্সারটা নাই। যাই হোক, এই অ্যাফিলিয়েটটা যদি দেখেন, কি বোঝাচ্ছে ভাইয়া? হ্যাঁ, ইনফ্লুয়েন্সার বলতে কি বোঝাচ্ছে? সোশ্যাল ইনফ্লুয়েন্সিং একটা কথা শুনছেন আপনারা, বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার? শুনছি হয়তো, মার্ক করা হয়নি। মানে মেইন কথা হচ্ছে আপনি যত মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, যত মানুষকে প্রভাবিত করতে পারবেন, যে যত মানুষকে বেশি প্রভাবিত করতে পারবে তারাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, এই অ্যামাজন ইনফ্লুয়েন্সার, এই যে দেখেন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে গেলেই দেখবেন, ইনফ্লুয়েন্স শব্দের অর্থ হইতো হচ্ছে প্রভাব, প্রভাব বিস্তার করা বা প্রভাবিত করা। তো আপনার যখন অনেক ফ্যান ফলোয়ার থাকবে আপনি তখন দ্রুত ইনফ্লুয়েন্সিং করতে পারবেন। এখানে দেখেন এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম amazon.com/influencer, এখানে আসলে অপশনই থাকে, এখানে চারটা অপশন দেয়াই থাকে, এর মধ্যে আপনি ধরেন ইউটিউব দিয়ে করবেন, এখানে ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে নেক্সট স্টেপে, ওখানে যে ইনফরমেশনগুলো চাবে আপনি সব ঠিকঠাক মতো সাবমিট করবেন, ঠিক আছে? সব ঠিকঠাক মতো সাবমিট করার পরে কি হবে, আপনাকে সব ডিটেলস যেটা চাবে আপনি সব দিয়ে দিবেন, দিয়ে দিলে কাজ হয়ে যাবে, তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি তো মনে করি যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করায় জাহাজ হয়ে গেছেন। না না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, মানে আমি বুঝতেছি না যে কোন জায়গাটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে অ্যামাজনের ওই অ্যাফিলিয়েটটা করলে ওই জিনিসটা আমার কাছে আসবে। এই যে এই যে এই লিংকটাতে আপনি অ্যাকাউন্ট করবেন, এই লিংকটাই ধরেন দিয়ে দিলাম। ভাই টেনশন নিয়েন না, যখন এরকম সিচুয়েশন হবে আমারে বলবেন, আমি যত ব্যস্ত থাকি আমি হেল্প করব, ইভেন পেমেন্ট মেথড নিয়ে এসব নিয়েও হেল্প করব। জাস্ট একটু আগে বিষয়গুলো শেখেন, ইয়া করেন, শুরু করেন। পেমেন্ট মেথড তো ভাই অনেক দেরিতে, টাকাই কামাই করি নাই, পেমেন্ট নিব কই? না ভাই এই কথা কইেন না, অনেকে এখনই ধরেন অ্যাফিলিয়েট সরি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছে, পেপাল খুলছে, আরো কত কিছু খুলছে, ঠিক আছে? তো আমি যেটা বলি, আপনারা এখন এগুলো কোনো কিছুই করবেন না, পেমেন্ট মেথড নিয়ে আপনারা কেউ এখন টেনশন করবেন না। পেমেন্ট মেথড আপনার অ্যাকাউন্টে $50-100 জমা হোক, তখন আমারে বলেন ভাই আমি টাকাটা তুলবো কিভাবে তুলবো, আমি তখন বুদ্ধি দিব, আমি তখন পরামর্শ দিব। আমার দুয়ার আপনাদের জন্য সর্বদা খোলা থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচায় রাখে তৌফিকে, আপনারা প্রত্যেকেই হেল্প পাবেন, প্রত্যেকটা স্টুডেন্ট। তো পেমেন্ট মেথডের পেমেন্ট মেথড নিয়ে কেউ কোনো টেনশন করবেন না, বা এখন কোনো অ্যাকাউন্ট জাতীয় কোনো অ্যাকাউন্ট খুলবেন না, ওই যে কিশোর দাদার মতো, না ভাই কিশোর দাদার মতো, আমার ওইটা মাথাতেই নেই, কিশোর দাদার মতো অতি উৎসাহী হবেন না দাদা, বাই রিকোয়েস্টে রিফ্রেশ দেয়, অতি উৎসাহী হওয়া ভালো, উৎসাহী হওয়া ভালো, বুঝতে পারছেন? উৎসাহী হওয়া ভালো, কিন্তু অতি হইলে প্রবলেম।
আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, হ্যাঁ আচ্ছা, ভিডিওটাই তো দেখা হয়নি, অন্য কাজে চলে গেলাম। আচ্ছা, এটা এখন যদি প্রোডাক্ট কি ধরনের বা কি ধরনের ভিডিও করছেন এটার উপর ডিপেন্ড করে ভাই। আমি ভিডিওটা একটু দেখি। হ্যাঁ এরকম ভিডিও করে লেও পসিবল। হ্যাঁ, তবে এটা মানুষ এখন একটু স্লাইড বেসটা কম পছন্দ করে। এখানে যদি টুকটাক একটু ফুটেজ থাকে না, সেই জিনিসটা দেখতে আরো বেশি কি লাগে, ভালো লাগে। স্লাইড বেস ভিডিওটা এখন মানুষ অত পছন্দ করে না, এই জন্য চেষ্টা করেন ফুটেজ নিতে। এই যে আমি একটা জিনিস দেখাই, এই চ্যানেলগুলো একটু দেখেন। এখন একটা নিশ দেখাচ্ছি, তার মানে যে আপনারা এই নিশ নিয়েই লাফাইয়া পড়বেন এমন না, আরো অনেক নিশ আছে। হ্যাঁ, প্রতিটা নিশ নিয়েই কাজ করা যাবে। আমি যখন যেটা মানে আমাদের প্রবলেম কি জানেন, আমরা আমাদের সফল না হওয়ার একটা কারণ, মানে এটা আমাদের আমার নিজের ক্ষেত্রেও দেখছি। ধরেন আমাদের যারা ট্রেইনার থাকে তারা যেটা এক্সাম্পল দেখায় না, সবাই ওইটাই নিয়েই লাফাইয়া পড়ে। আরে ভাই, এক্সাম্পলটা তখনই দেখানো হয় যখন যে জিনিসটা মানুষের সামনে খুব বেশি আসে না, খুব বেশি প্রচার হয়ে যায়, যেটার কম্পিটিশন বাড়ি যায়, সেটাই মানুষ দেখায়। ট্রাফিক বাড়ি যায় আরো। হ্যাঁ, এইখানে দেখেন এই যে এই ভিডিওগুলোর মোটামুটি বেশ ভালো ভিউ। এরা কিন্তু ম্যাক্সিমামই কি করে, অ্যাফিলিয়েট করে। এই যে এইভাবে দেখেন, এরা শুধু অ্যামাজন না, আলি এক্সপ্রেসেরও করছে না, বুঝতে পারছেন? এরা দেখেন আলি এক্সপ্রেসেরও অ্যাফিলিয়েট করছে। তো আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েট করার থেকে এই ইউটিউব দিয়ে করাটা অনেক ইজি। এখানে আপনার ইনভেস্টমেন্ট লাগবে, কিন্তু ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েট করতে গেলে আপনাকে প্রথমে ডোমেইন হোস্টিং কিনতে হবে, তারপরে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আর্টিকেল কিনতে হবে, আবার ব্যাকলিং কিনতে হবে, নিজে না পারলে মানুষকে দিয়ে করাইতে হবে, লোগো বানাইতে হবে, অনেক কাহিনী, অনেক প্যারা। সেই দিক থেকে ইউটিউবটা অনেক ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, এই যে দেখেন এভাবে সবাই অ্যাফিলিয়েট করতেছে, এবং এভাবে করেও মোটামুটি অনেক ভালো ভিউ পাচ্ছে। এখন যদি এদের ইয়াগুলো দেখেন, এই ভিডিওগুলো দেখেন, তাহলে দেখবেন ম্যাক্সিমামই যদি দেখা যায় কি করে জানেন, এইখান থেকেই কালেক্ট করে। এইখানে ভিডিওর যে ইয়া থাকে বা ধরেন এইখানে অনেক সময় থাকে না, সেক্ষেত্রে তারা কি করে জানেন, এটা যেমন এখানে নাই, হয়তো আমি যে ভিডিওটা দেখতেছি সেটার এখানে নাও থাকতে পারে। এটা কোনটা দিয়ে দেখাইছে ভাই, ইউটিউবের মাধ্যমে করলে তো সেল জেনারেট না হইলেও ইউটিউবের ভিউ এর কারণে একটা আনতে হবে। সেল জেনারেট না হইলেও তো ইউটিউব একটা কিছু ইনকাম দিবে, সামান্য হইলেও হবে। সামান্য কেন, এগুলোর ভিজিটর কোন কোথাকার হবে বলেন তো? ইউএস বেস ভিজিটর হবে। আর ইউএস বেস ভিজিটরের কি ইয়া অনেক বেশি থাকে না, সিপিসি? এবং ওরা তো আমাদের মতো ফাওয়ার ফর্ম ভিডিও দেখে না শুধু। এখানে দেখেন এটাতে ভিডিও মানে ইয়া নাই, হয়তো ভিডিও নাই, তো সেক্ষেত্রে হয়তো সেটা করতে পারে কি, ধরেন এই ব্র্যান্ড লিখে সার্চ দেন, ধরেন এটা আমি ব্র্যান্ড নিয়ে ইয়া দেখি, এদের ব্র্যান্ডের যে ওয়েবসাইট আছে সেটাতে আমরা যাওয়ার চেষ্টা করি, সেইখানে গিয়ে হয়তো ভিডিও পেতে পারি। অথবা এই প্রোডাক্টটা ওয়ালমার্টে বিক্রি হচ্ছে, সেইখানে ভিডিও থাকতে পারে।
এই বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে আপনি ভিডিওগুলো কালেক্ট করতে পারেন। এবং একটা জিনিস মনে রাখেন, এগুলো কপিরাইটে পড়ার সম্ভাবনাটা অনেক কম, বুঝতে পারছেন? কারণ হচ্ছে কোন কোম্পানি যখন আপনি প্রচার করবেন, তখন কোন ওই সেই কোম্পানি কি করবে না, আপনাকে বাধা দিবে না, বরঞ্চ আপনাকে উৎসাহী করবে। আজকে যদি আমি কিশোর দাদার কি ঘি নিয়ে যদি মানুষের সামনে প্রচার করি, গল্প গুজব করি মানুষের সামনে, সে কি বলবে যে এই আপনি এটা কেন করতেছেন? ইউএসএ থাকলে না আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি মজা হইতো, অ্যামাজন থেকে এরকম ফ্রি প্রোডাক্ট নেওয়া যাইতো আর সেগুলো রিভিউ করেই ইউটিউব ভরে ফেলা যেত। যাই হোক, এদের কিন্তু এখানেও আমি পাইলাম না, হয়তো এই ভিডিওতে সেভাবে যেটা নাই, ভিডিও নাই, সেটার কি করবেন আপনি, বাদ দেন অথবা ওইটার ইমেজ স্লাইড করে বানাই নেন। মেইন কথা হচ্ছে আপনাকে একটু ভিডিও এডিটিংটা ভালো করে শিখতে হবে ভাই। ভিডিও এডিটিং করার জন্য কারোর উপর ডিপেন্ড করবেন না, ইউটিউব দেখেন, ঠিক আছে? ইউটিউবটা দেখেন, আপনি ইজিলি এডিটিংটা শিখতে পারবেন। এখানে টোটাল ভিডিও যদি 360-এর আপনি যত বেশি পিক্সেল দিবেন তত বেশি ভালো, আপনার ভিডিও যত কোয়ালিটি ভালো হবে তত ভালো হবে। 360-এর থেকে 480 দিবেন, সেটা তো ভালো, আরো মানুষ আরো দেখতে চায় বেশি আরো। এটা যেমন 720 আছে, এই ভিডিওর কোয়ালিটি 720 পর্যন্ত আছে, তাই এটা ভালো না? এখন তো সবাই এইচডি খোঁজে, এইচডি। হ্যাঁ, এইচডি ভিডিও আরো ভালো, আপনি 4K করতে পারেন আরো ভালো। আর এরকম ভিডিও আপনারা যদি ঠিকঠাক মতো একটু এডিটিংটা শেখেন, তাহলে আমি মনে করি পার ডে 2-3টা ভিডিও বানানো আপনার পক্ষে অসম্ভব কিছু না। এভাবে যদি টানা 2-3 মাস কষ্ট করেন, পার ডে 1-2টা করে ভিডিও হয়, হিউজ ভিডিও হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে এখন ভিডিও নিয়ে শেখানো হইতেছিল, কাজ শেখানো হইতেছিল, এখন সে যায় খুঁজতেছে কি বায়ার রিকোয়েস্ট, তাহলে কি ক্লাসে কনসেন্ট্রেট থাকে? আপনি অ্যামাজনের কিভাবে কালেক্ট করবেন সেটা দেখানো হইলো। এইখানে ড্রাইভ বাটন ক্লিক করে ডাউনলোড তো করতেই পারবেন, হ্যাঁ। এছাড়া আপনি যদি ইউজ করেন, কি বলে ওটাকে, এখানে দেখেন সে কিন্তু শুধু অ্যামাজন না, আবার অন্য লিঙ্কও দিচ্ছে। এখন এই যে ভিডিও আছে, মোটামুটি প্রতিটা কোম্পানি আছে, হ্যাঁ, এই যাদের হয় ইউটিউবে থাকবে না, যে কোনো ভাবে যে কোনো জায়গায় থাকবে, একটু যদি কষ্ট করে ভিডিওগুলা খোঁজেন এবং সে অনুযায়ী পাবলিশ করেন, আশা করি ভিডিও নিয়ে প্রবলেম হবে না, ফুটেজ নিয়ে প্রবলেম হবে না। একান্তই যদি ফুটেজ নিয়ে প্রবলেম হয়, তাহলে এই যে এটা লিখে ছাড় দিবেন, স্টক ভিডিও, এখানে যে ওয়েবসাইটগুলো পাবেন সেই ওয়েবসাইটগুলো থেকে কি করবেন, ভিডিও ডাউনলোড করবেন, কোনো ক্রেডিট দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি ইজিলি ইউজ করতে পারবেন যতটুকু লাগে। আর অ্যামাজনে হিউজ প্রোডাক্ট আছে যেগুলোর সাথে ভিডিও আছে, সেগুলোই আপনি নেবেন, আপনি এমন নেবেন না যেগুলোতে নাই, ভিডিও নাই।
তো টোটাল ওভারঅল বিষয়টা কি বুঝছেন? বুঝতে পারছি ভাইয়া। দাদা? জি ভাই। মানে আমার দরকার ছিল এই প্রসেসটা জানা, মানে কোন কোন ওয়েতে আমি ভিডিওগুলো নামাবো বা কিভাবে সার্চ করব আপনার কোন প্রোডাক্টের উপর, তারপরে আমি ইউটিউব থেকে কিভাবে ওই আপনি যেটা বললেন যে অ্যামাজন ইনফ্লুয়েন্স, তো এই কাজটার মানে এই জিনিসগুলো আমার কাছে অজানা ছিল, এখন আর কি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারগুলো। আর মানে উপরে আর কি এই কাজটা যে আমি করব, আমি চ্যানেল খুলছি, হ্যাঁ আমার চ্যানেল খোলা আছে, আমি দুই চারটা ভিডিও করলাম, আপলোডও করলাম, ইভেন 50-100টা করলাম, ভিউয়ার বাড়লো, কিন্তু আমার প্রসেসটা তো লিগ্যাল প্রসেসটা, তাদের সাথে আমি কিভাবে কানেক্ট থাকবো, কোন প্রসেসে আমি এই আর্নটা করতে পারবো, উইথড্র হিসাবে আপনি যেটা বললেন যে পরে, হ্যাঁ আমিও মানলাম যে ওটা পরে, আর্ন ইনকাম আর্ন মেথডটাই তো আমাকে জানতে হবে, হ্যাঁ এই জন্য আপনাকে বলছি। সবাই যদি একটু সময় দেন, হ্যাঁ এখান থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট আর্ন করা পসিবল, যদি একটু সিরিয়াসলি কাজ করেন তাহলে দ্রুত সাকসেস পাবেন। আর ইউটিউবের ক্ষেত্রে সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে কন্টিনিউটি ঠিক রাখা, শুধু ইউটিউব না যে কোনো কাজের ক্ষেত্রে আমি বলি, আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি আপনি যোগাযোগ করে কন্টিনিউটিটা ঠিক রাখতে না পারেন তাহলে আপনার গার্লফ্রেন্ড চলে যাবে, সেরকম ইনকামের ক্ষেত্রে আপনার ইনকাম ঠিকঠাক মতো হবে না বা কি আপনি সফল হতে পারবেন না। হ্যাঁ চ্যানেল তৈরি করার আগে কিছু ভিডিও রেডি করে নিব নাকি? অবশ্যই আমি 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 এই জিনিসটাই সাজেস্ট করি, বুঝতে পারছেন, বেশ কিছু দিনের জন্য স্টক ভিডিও রেডি করাই থাকবে। হ্যাঁ আমি আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে ভাই আপনি চ্যানেল করবেন ভালো কথা, চ্যানেল করার আগে হাতে মিনিমাম 20-30টা ভিডিও নেন, আগামী এক মাস আপনি রিল্যাক্সে থাকবেন, ওই ধরেন চ্যানেল করলেন, চ্যানেল করার পর চ্যানেল করার দিন থেকে আপনি একটা করে ভিডিও আপনি যে মানে সপ্তাহের যে সময় দিবেন, ধরেন আপনি সপ্তাহে 2টা ভিডিও দিবেন, তাহলে ধরেন মঙ্গলবার দিবেন একটা টাইম নির্দিষ্ট, মঙ্গলবার রাত 8টা, মঙ্গলবার আর দিবেন হচ্ছে শনিবার, তাহলে প্রতিদিন ওই মানে ওই সময়টা আপনি একদম শিডিউল করে রাখতে পারবেন। ইউটিউবের একটা সিস্টেম আছে আপনি ভিডিওটা শিডিউল করে রাখতে পারবেন, ঠিক আছে শিডিউল করে রাখলে একদম নির্দিষ্ট ওই সময় পাবলিশ, ওই সময়ই পাবলিশ হয়ে যাবে। ইউটিউব এই জিনিসটাকে অসম ভাবে কি পছন্দ করে, এই জিনিসটাকে অনেক লাইক করে, এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে তখন আপনার সাবস্ক্রাইবাররাও মাথায় রাখতেছে এই অমুক দিনে একটা ভিডিও এর আসে, এর রেগুলারিটি এই সময় গেলে এর ভিডিওটা আমরা পাই, এরকম একটা মাইন্ড সেট হয়ে যায়। হ্যাঁ তো এই জিনিসটা চ্যানেল ব্রডকাস্টিং এর মতো ভাই, যেমন সিরিয়াল গুলো যখন থাকে অ্যাজ লাইক সিরিয়াল এর মতো, হ্যাঁ ঠিক আছে। তো এখানে যেটা ওই আপনি 30টা বা 50টা ধরলাম 30টা আপনি 30টা ভিডিও আগে এরকম মেক করে নেবেন, এতে কি হবে আপনার এই জিনিসটা ব্রেক হবে না। আমি আমার নিজের ক্ষেত্রেই বলি আপনার ভাবির মন মানসিকতা ভালো থাকলে ভিডিও বানায়, না হলে বানায় না, যেমন সে লাস্ট নভেম্বরের পর থেকে যাবত কোনো ভিডিওতে না মাঝে দিছিল আগের ভিডিও এদিক ওদিক করে দিচ্ছে, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে মনোযোগটা হয়তো আপনার এরকম ভাবে নাও থাকতে পারে, 1-2 মাস আপনার প্রবলেম হইতেই পারে, আপনি শারীরিক ভাবে অসুস্থ হইতে পারেন বা মানসিক ভাবেও আপনি কাজে নাও বসতে পারেন, তখন কি হবে আপনার ভিডিও গ্যাপ হয়ে যাবে, এই জন্য আগে ভিডিও মেক করেন, হাতে কিছু ভিডিও রাখবেন সেগুলোকে শিডিউল করে রাখবেন, একদম শিডিউল ওই পিসিতে ইয়া করে রাখবেন না, শিডিউল করে রাখলে আপনি যে কোনো সময় সেটা পাবলিশ দিতে পারতেছেন, এই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ শুরু করবেন। আর এডিটিং এর ব্যাপারটা আপনারা এটা আসলে পারফেক্টলি শেখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, শুধু এডিটিং না এখানে যতগুলো বিষয় আপনাদেরকে শেখানো হয়েছে সবগুলো বিষয়ে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, বুঝতে পারছেন। তো আশা করি ইউটিউবের এই দিয়ে কিভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন বা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট করবেন সেটা শিখে গেছেন, এখন অ্যাকশনে যেতে হবে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ভাইয়া হ্যাঁ বলেন,
দেখছেন যে আমরা কোনো ভিডিও করলাম, আমরা ভিডিও করার পর ইউটিউবে ছাড়ার পূর্বে আমরা ওইটা কপিরাইটটা আসলে কিভাবে করব? এখানে আগে কপিরাইট চেক করার কোনো ইয়া নেই, আপনি আপলোড দিবেন তখন দিবেন, তখন যদি সিরিয়াস কোনো ইস্যু থাকে তখনই ধরবে। আর যদি না আমি সেটা বলছি না যে ধরে নেন আমি কোনো ভিডিও করলাম, করে এনে ফেসবুকে ইউটিউবে আপলোড করলাম, করার পর অন্য কেউ যাতে আমার ভিডিওটাই ডাউনলোড করে আবার ইউজ করতে না পারে সেই জন্য যে কপিরাইটিং সিস্টেমটা, ভাই এত অ্যাডভান্সে চিন্তা করার দরকার নাই। আপনি আগে কালেক্ট করতেছেন মানুষের ভিডিও আর আপনি চিন্তা করতেছেন সেটাকে আপনি আবার কিভাবে ইয়া করবেন, ওটার ইয়া সিস্টেম আছে। হ্যাঁ, আপনি নিজের ভিডিও মেক করলে সেটা ইয়া রাইট করে নিজের করে নিতে পারবেন, কেউ যদি দেয় সেটাকে আপনি ইয়া করতে পারবেন, স্ট্রাইক দিতে পারবেন আপনি। স্ট্রাইক বলতে সেটা কি ওই আপলোড করার সময় অপশন নাকি যখন আমি ভিডিওটাকে এডিটিং, ভাই ওটা পরে চ্যানেলের অনেক সেটিংস আছে, হ্যাঁ ওগুলা পরের পার্ট, ওগুলা অ্যাডভান্স পার্ট, আপনার ওগুলো এখন না চিন্তা করলেও হবে। আচ্ছা, আমার ইউটিউবে 150+ ভিডিও আছে, আমি ওগুলো নিয়ে এখনো চিন্তা করতেছি না। আর আপনি শুরুটাই করতেছেন মানুষের ভিডিও দিয়ে, তো এখন আপনি ওগুলো চিন্তা করবেন কেন? এখন ভিডিও এডিটিং এর জন্য সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার আছে, আপনার এখন যে সফটওয়্যারটা বেশি ভালো লাগে বা ইজি লাগে আপনি সেটা নিয়ে শিখতে পারেন। হ্যাঁ, যেমন ক্যামটাসিয়া, পিসি থেকে যদি ইউজ করেন ক্যামটাসিয়া 9টা অনেকটা ইজি, নিউবি ফ্রেন্ডলি আর কি। এছাড়া ফিলোরোমা না জানি কি, সফটওয়্যার লিস্টগুলো যদি আমাদের করে দিবেন আমরা দেখতে পারি। সফটওয়্যার লিস্ট তো দিছিলাম মনে হয়, এটা আপলোড করা আছে না, এটা কি আপনাদের এখানে আপলোড হয় নাই? আচ্ছা, ইয়াতে আপলোড করে দিচ্ছি, ক্লাসরুমে ক্লাসরুমে দিন। হ্যাঁ ভাই, এখানে হারায় যায় ভাই। ক্যামটাসিয়ার অনেকগুলো ফিচার আমাকে অনেক ভালো লাগছে, যেগুলোতে হচ্ছে আপনার লাইভ করা যায় আবার স্ক্রিন শেয়ারও দুটাই একসাথেই করা যায়। ওখানে ভয়েস অ্যাডজাস্টমেন্ট হয়ে লাইভ গুলো লাইভ ভয়েসটা খুব সুন্দর মতো ইউজ করা যায়। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই আমি এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিছেন এটা শিখবো কিভাবে, এরকম থাকতে পারে না প্রশ্ন? কি করবেন শেখার জন্য? অবশ্যই ভাই, এখন শেখার জন্য কি আরেকটা কোর্স করবেন? ইউটিউব না, কোনো কোর্স করবেন না, আপনাদেরকে আমি একদম অ্যালার্মিং দিচ্ছি, এখন কোনো কোর্স করবেন না। বাংলায় আপনি একদম সুন্দর একটা ভিডিও পাবেন। এছাড়া যদি আরো একটু অ্যাডভান্স চান, মানে আরো যদি দেখতে চান, এই বাংলা লিখে সার্চ দেন, এখানে অনেক চ্যানেল দেখতে পাবেন। ছেলেটা কি আগে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিতেও ছিল নাকি? কোনটা? এই যে সোহাগ, তা বলতে পারলাম না, ওই নিজেই তো অনেক আগে থেকে।
এইটা চ্যানেল কিন্তু আমাদের রংপুরের ফটো ভিশন বলছিল মনে হয় এটিসিতে ছিল। হ্যাঁ হ্যাঁ অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিতে দেখছিলাম বোধহয়। না না সোহাগ এটিসিতে ছিল না, সোহাগ তো নিজেই নিজে অত নিজে সোহাগ এটিসি এটিসির আগে সোহাগের চ্যানেল। রাজু এর নাম হচ্ছে রাজু আহমেদ ভাই, ইনি কিন্তু রংপুরেরই, এনার ভিডিও ভালোই, খারাপ না, এনার ভিডিও দেখলেও দেখতে পারেন। আমি অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে উদাহরণ দিলাম কারণ আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ইউজ টু। এনি দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে কিওয়ার্ডগুলো কিন্তু এইভাবে দিয়ে দিছে ডিসক্রিপশনে, এটা কিন্তু অনেকটা নিয়ম বিরুদ্ধ, বুঝতে পারছেন? বাট ইয়া পাওয়ার পরে দেয়া যায়, মনিটাইজেশন পাওয়ার পরে দেয়া যায়, অথবা ধরেন আগে মনিটাইজেশন পাওয়ার জন্য ট্রাই ট্রাই করলেন, দেন আপনি অ্যাপ্লাই করার আগে এই জিনিসগুলো তুলে দিবেন, না হলে কমিউনিটি প্রবলেমের জন্য অ্যাপ্রুভ নাও দিতে পারে অ্যাডসেন্স নিয়ে যদি কাজ করেন। এই ক্যাম্পটা শেয়ার ক্ষেত্রেও সেম, জাস্ট আপনি বিষয়টা নিয়ে সার্চ দিবেন। আপনাদের একটাই কথা বলি, এই যে আপনাদের 9টা 10টা বিষয় শেখানো হয়েছে, 9টা 10টা বিষয় কিন্তু আপনি পারফেক্টলি আমার আমার কাছে পাননি, 100%টা পাননি, হয়তো কিছু গ্যাপ থাকবে, কিছু ইয়া থাকবে, সেগুলোও কিন্তু আপনারা এইখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, ইউটিউব থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি মনে করি আপনারা যারা অ্যাডভান্স আছেন তারা তো অ্যাডভান্স আসেনি, যারা নতুন তারা কিন্তু আর নতুন নাই, অন্তত কিওয়ার্ড কি বা কিভাবে সার্চ করতে হবে এই জিনিসগুলো তো শিখে গেছেন। হ্যাঁ, প্র্যাকটিসের বিকল্প নাই, যতই শিখি না কেন শিখিয়ে শেষ করলে আর লাভ নেই। হ্যাঁ 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 সেটাই, অ্যাকশন প্র্যাকটিস না করতে পারলে মনে করেন কিওয়ার্ড রিসার্চটাই ভুলে যাইতেছি কয়েকদিন থেকে ইউজ না করিয়া। অ্যাকশনে না গেলে কোনো কিছুই হবে না, জাস্ট আইডিয়া জেনারেট করে কোনো লাভ নাই, মাথার ভিতরে থাকলে হবে না। হুম, আপনি হাজার 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 কিছু জানেন, অনেক কিছুই জানেন কিন্তু কাজ করতেছেন না, কোনো লাভ নেই।